হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে এটি আমাদের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি হলো বিচ্ছেদ। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব করবো বিচ্ছেদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ওকে তো প্রথমে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করব তারপরে আমরা দেখে নেবো যে বিগত বছরে এই অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন হয়েছিল এবং তার শেষে কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ওকে তো দেখো এর আগে কিন্তু অলরেডি আমাদের তিনখানা ক্লাস হয়ে গিয়েছে বাংলা ব্যাকরণ থেকে ধনী এবং বর্ণ পার্ট ওয়ান এবং পার্ট টু এছাড়া বর্ণ বিশ্লেষণ তো এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা যদি এই সব ক্লাসগুলো না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা সব ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে তো দেখো আরেকটি বিষয় সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে সকাল নটায় বাংলার অধ্যায়ভিত্তিক ক্লাস দুপুর বারোটায় সিটিপি দুপুর তিনটায় ইংরেজি সন্ধ্যে ছটায় পরিবেশবিদ্যা এবং রাত আটটায় গুরুত্বপূর্ণ একটি ক্লাস গণিতের অধ্যায়ভিত্তিক লাইভ ক্লাস ওকে তো দেখো শুরু করছি আজকের এই ক্লাস সন্ধিবিচ্ছেদ তো তার আগে দেখে নাও যে বিগত বছরগুলিতে এই অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন হয়েছিল তো দেখো চারটে করে অপশন দিয়ে দিয়েছে চারটে সন্ধিবিচ্ছেদ তো এই চারটের মধ্যে কিন্তু তিনটি ভুল রয়েছে একটি ঠিক রয়েছে তো সেই ঠিক সন্ধিবিচ্ছেদটি তোমাদের খুঁজে বার করতে হবে এই চারটির মধ্যে কোনটি সঠিক সেটি কিন্তু তোমাদের সঠিক উত্তর করতে হবে ওকে তো দেখো ডাব্লিউ বি টেট দু হাজার এই টাইপের মোট দুখানা প্রশ্ন হয়েছিল ওকে এবং প্রত্যেকটি প্রশ্নের সলিউশন আমরা কিন্তু এই ক্লাসের শেষে আলোচনা করবো নেক্সট দেখো দু থেকে আরেকটি প্রশ্ন কী রয়েছে সন্ধির সূত্র অনুযায়ী নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় ওকে এই চারটির মধ্যে কোনটি ঠিক নয় মানে কোনটি ভুল রয়েছে অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে তিনটি ঠিক রয়েছে একটি ভুল রয়েছে তো সেইটা তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে তো দেখো প্রথম দুইটি কিন্তু একই ধরনের প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ এবং পরেরটি কিন্তু সূত্র থেকে প্রশ্ন হয়েছিল ওকে এবং আজকে আমরা কিন্তু এই সূত্র নিয়ে আলোচনা করবো সন্ধিবিচ্ছেদের কী কী নিয়ম রয়েছে কী কী সূত্র রয়েছে নেক্সট দেখো দু হাজার পনেরোতে কিন্তু একটি প্রশ্ন হয়েছিল যে এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ বা কোনটি সঠিক ওকে চারটি সন্ধিবিচ্ছেদ রয়েছে এই চারটির মধ্যে কোনটি সঠিক তো প্রত্যেকটি প্রশ্নের সলিউশন আমরা কিন্তু এই ক্লাসে শেষে আলোচনা করব তো দেখো শুরু করছি সন্ধি নির্ণয় করার গুরুত্বপূর্ণ দশখানা নিয়ম বা দশখানা সূত্র তো তোমরা কিন্তু এই সব নোটগুলো খাতায় নোট করবে এবং এই সব ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে তোমরা কিন্তু এইখান থেকে মোটামুটিভাবে পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবে তো তার আগে দেখে নাও যে সন্ধি সন্ধিবিচ্ছেদ কি সন্ধি কাকে বলা হয় তো দেখো দুটি ধ্বনির মিলনের নাম হলো সন্ধি যেমন দেখো বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় এই যে দুটো ধ্বনি রয়েছে বিদ্যা এবং আলয় তো এই দুটো ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি সন্ধি মোট তিন প্রকার একটা হয় স্বরসন্ধি একটা হয় ব্যঞ্জন সন্ধি এবং আরেকটি হয় বিসর্গ সন্ধি তো এই মোট তিন প্রকারের সন্ধি রয়েছে ওকে নেক্সট দেখো সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা সন্ধির উদ্দেশ্য সন্ধি নতুন শব্দ তৈরির একটি কৌশল সন্ধির দ্বারা দুটি শব্দকে মিলিয়ে নতুন একটি শব্দ তৈরি হয় যেমন দেখো বিদ্যা এবং আলয় আলয় মানে হচ্ছে গৃহ তো এই যে নতুন দুটো শব্দ এই দুটো শব্দ মিলিয়ে একটি শব্দ গঠিত হয়েছে সেটি হচ্ছে বিদ্যালয় তাহলে সন্ধির আরেকটি উদ্দেশ্য হচ্ছে শব্দ তৈরি করা ওকে তো দেখো এই উদাহরণ এখানে রয়েছে যেমন দেব শব্দ যার অর্থ দেবতা এবং আলয় যার অর্থ হচ্ছে গৃহ তো এই দুটো শব্দ মিলিয়ে দেব এবং আলয় এই দুটো শব্দ মিলিয়ে নতুন একটি শব্দ তৈরি হচ্ছে সেটি হচ্ছে দেবালয় ওকে তো এরপরে আমরা চলে আসব সন্ধির গুরুত্বপূর্ণ দশটি নিয়ম বা দশটি সূত্র সম্পর্কে তো প্রথমে দেখা রয়েছে নিয়ম ওয়ান বা সূত্র নম্বর ওয়ান তো দেখো প্রথম সূত্রে কী বলা হয়েছে যে কোনো ধনীজাত শব্দে জফলা থাকলে সন্ধি করার সময় সেটি হস্বীকার হয়ে যায় ওকে অর্থাৎ কোনো সন্ধিজাত শব্দে এই যে এগুলোকে বলা হয় সন্ধিজাত শব্দ ইত্যাদি প্রত্যেক অত্যন্ত যেগুলোকে ভেঙে সন্ধি করতে হয় সেগুলোকে বলা হয় সন্ধিজাত শব্দ তো দেখো এই সব সন্ধিজাত শব্দে যখন তোমার জফলা থাকবে অর্থাৎ যখন তোমার জফলা থাকবে এই জফলা থাকবে তখন সেটি ভেঙে সন্ধি করার সময় সেটি পরিবর্তন হয়ে রশ্মিকার হয়ে যায় যেমন দেখো ইত্যাদি তো এই যে দেখো জফলা রয়েছে তয়ের পরে জফলা রয়েছে তো এটি কিন্তু রশ্মিকারে রূপান্তরিত হয়ে গেল তাহলে ইতি চোখ আদি আবার দেখো পরে কি রয়েছে পরে রয়েছে প্রত্যেক প্রত্যেক তয়ের পরে কিন্তু এখানে রয়েছে জফলা তো এটি পরিবর্তন করে সন্ধি করার সময় কিন্তু রশ্মিকার হয়ে গেল তয় রশ্মি প্রতিযোগ এক নেক্সট দেখা রয়েছে অত্যন্ত তো এখানেও তয়ের পরে কিন্তু জফলা রয়েছে এবং এটি পরিবর্তন হয়ে পরবর্তীতে সন্ধি করার সময় এটি কিন্তু রশ্মিকারে রূপান্তরিত হলো তাহলে আমরা প্রথম নিয়মে কী শিখলাম আমরা প্রথম নিয়মে শিখলাম যে কোনো সন্ধিজাত শব্দে এই সব সন্ধিজাত শব্দ এই সব সন্ধিজাত শব্দে যদি জফলা থাকে ওকে এই যেগুলো হচ্ছে জফলা 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 এই জফলাগুলো থাকে তখন সেটি সন্ধি করার সময় কি হয় রশ্মিকারে রূপান্তরিত হয় ওকে যেমন এই তিনটি উদাহরণ তো এটি হলো সন্ধির প্রথম নিয়ম বা প্রথম সূত্র তো এরপরে দেখো নেক্সট দুই নম্বর নিয়মে কি বলা হয়েছে নিয়ম দুই বা সূত্র নম্বর দুই যে কোনো সন্ধিজাত শব্দে যদি বফলা থাকে এই যেগুলো হচ্ছে বফলা নয় বয় ওকে ছয় বয় এগুলো হচ্ছে বফলা এই বফলা থাকলে সন্ধি করার সময় সেটি উকার হয়ে যায় অর্থাৎ আমরা প্রথম নিয়মে শিখলাম যে জফলা থাকলে সেটি হয়ে যাচ্ছে রশ্মিকার এবং সূত্র নম্বর দুয়ে রয়েছে বফলা থাকলে সেটি হয়ে যায় উকার ওকে তাহলে দেখো উদাহরণ দেখো কী রয়েছে উদাহরণ রয়েছে অন্নে সন দেখো নয় বয় রয়েছে বফলা রয়েছে তো এখানে সন্ধি করার সময় হয়ে গেল অনু যোগ এ বফলাটা উকার হয়ে গেল ওকে ও নু নয় বয় রয়েছে কিন্তু এখানে নয় রস্যু হয়ে গেল ওকে তারপরে কী রয়েছে স্বল্প স্বল্প ছয় বয় রয়েছে কিন্তু এখানে সন্ধি করার সময় হয়ে গেল সু হস্যুকার হয়ে গেল ওকে খুবই সহজ নিয়ম তোমরা কিন্তু এগুলো পরপর খাতায় নোট করতে থাকো ওকে তো এই হলো সন্ধি করার প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম প্রথম নিয়মে বলা হয়েছে জফলা থাকলে সেটি রস্যিকার হয়ে যায় এবং সেকেন্ড নিয়মে রয়েছে বফলা ফলা থাকলে সেটি রস্যুকার হয়ে যায় নেক্সট দেখো তিন নম্বর নিয়ম বা সূত্র তিন কি বলেছে কোনো সন্ধিজাত শব্দে অয় স্বরীয় এবং অন্তঃস্থ অয় থাকলে সন্ধি করার সময় সেটি একার এবং যদি আয় থাকে স্বরীয় অন্তস্থ তাহলে সে সন্ধি করার সময় হয়ে যায় ওই কার তাহলে আমরা কী শিখলাম অয় থাকলে হয় একার ওকে অয় থাকলে হয় একার এবং যদি তোমার আয় থাকে তাহলে হয়ে যায় ঐকার যেমন উদাহরণ দেখো নয়ন তো এখানে কী রয়েছে অয় রয়েছে নয়ন নয়ন ওকে তাহলে এখানে হয়ে যাবে তোমার একার হয়ে যাবে দেখো নে যুক্ত অন নয় রয়েছে এ রয়েছে তাহলে এখানে হয়ে যাবে একার নে যুক্ত অন আবার দেখো নায়ক রয়েছে নায়ক এখানে কি রয়েছে আয় রয়েছে নয় নায়ক তো এখানে হয়ে যাবে নই ঐকার হয়ে যাবে কিন্তু দেখো তো এখানে কিন্তু ঐকার হয়ে যাচ্ছে নই যুক্ত অক ওকে খুবই সহজ নিয়ম অয় থাকলে হয়ে যাবে একার এবং আয় থাকলে হয়ে যাবে ঐকার উদাহরণ নয়ন এখানে অয় রয়েছে নেযুক্ত অয়ন শয়ন অয় রয়েছে সে যুক্ত অন এবার দেখো আয় রয়েছে নায়ক গায়ক তাহলে নইযুক্ত অক এবং গোলযুক্ত অক ওকে তো তিন নম্বর নিয়মটা কিন্তু খুব সহজ নিয়ম যে কি অয় থাকলে হয়ে যাবে একার এবং আয় থাকলে হয়ে যাবে হচ্ছে ওইকার ওকে তো এই চারটি উদাহরণ রয়েছে এখানে ওকে তো এরপর দেখো নেক্সট চার নম্বর নিয়ম তো দেখো বাংলা ব্যাকরণ এমন একটি বিষয় এগুলো কিন্তু বুঝে পড়লে কিন্তু খুবই সহজ তো তুমি যদি না বুঝে পড়ো তো সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন মনে হবে এগুলো তো তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ বোঝার চেষ্টা করো এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাংলা ব্যাকরণের এই পার্টে যেসব ক্লাসগুলো করানো হবে তোমরা এখান থেকে মোটামুটি কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো দেখো চার নম্বর নিয়ম কি রয়েছে কোনো সন্ধিজাত শব্দে অফ থাকলে সন্ধি করার সময় সেটি ও হয়ে যায় এবং আপ থাকলে সেটা হয়ে যায় ওইকার তাহলে আমরা আগের নিয়মে তিন নম্বর নিয়মে শিখলাম যে অয় থাকলে হয়ে যায় একার এবং আয় থাকলে হয়ে যায় কি ওইকার। কার আর এই চার নম্বর নিয়মে কী রয়েছে যে অব 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 থাকলে হয়ে যায় ওকার কার যেমন দেখো পবন পব অব রয়েছে তাহলে হয়ে যাচ্ছে ওকার। পো পো যুক্ত অন ওকে তার আবার দেখো রয়েছে আব রয়েছে নাবিক নাবিক ওকে না না রয়েছে নাব নাবিক ওকে আব রয়েছে তো এখানে হয়ে যাচ্ছে ওইক ও কার যুক্ত ইক ওকে তাহলে চার নম্বর নিয়মের মূল বিষয় হলো যে অফ থাকলে তোমাদের হয়ে যাবে হচ্ছে ওকার এবং আপ থাকলে হয়ে যাবে হচ্ছে ওকার অপ সমান সমান ওকার যেমন পবন পবন সমান সমান পো যুক্ত অন ওকার কার হয়ে যাচ্ছে এবং আব থাকলে হয়ে যাচ্ছে ওকার দেখো নাবিক নাবিক আব নাবিক ওকে তো এখানে রয়েছে আব তো এখানে হয়ে যাচ্ছে নৌ ও হয়ে যাচ্ছে নৌ যুক্ত ইক ওকে তো এই হলো চার নম্বর নিয়ম খুবই সহজ নিয়ম তো এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর নিয়মে কি বলা হয়েছে পাঁচ নম্বর নিয়মে বলা হয়েছে যে কোনো সন্ধিজাত শব্দে যদি উম উম মধ্যের ন এবং অনেক স্বর এই চারটি বিষয় থাকে তাহলে সন্ধি করার সময় সেটি ভেঙে ময় হসন্ত হয়ে যায় কি কি উম মধ্যের ন এবং অনেক স্বর এই চারটি বিষয় থাকলে এই চারটি বিষয় থাকলে সেটি কি হয়ে যাচ্ছে ময় হসন্ত যেমন দেখো কী রয়েছে সংযম এখানে অনেক সময় রয়েছে তাহলে এটা ভেঙে হয়ে যাচ্ছে ময় হসন্ত সমযুক্ত জম অনেক শরটা ভেঙে হয়ে যাচ্ছে ময় হসন্ত ওকে সংযম সমযুক্ত জম নেক্সট জায়গা রয়েছে সন্তাপ সমতাপ দন্তনা রয়েছে তাহলে হয়ে যাচ্ছে সমযুক্ত তাপ তারপর দেখো কি রয়েছে সঙ্কা এখানে উম রয়েছে উময় কয় আকার তাহলে এটা ভেঙে কী হয়েছে সমযুক্ত কা অর্থাৎ মনে রাখবে এই চারটি বিষয় উম উম দন্ত্য মধ্যান্ন এবং যদি বিসর্গ থাকে তাহলে কিন্তু এটি ভেঙে হয়ে যাবে ময় হসন্ত তো দেখো নিয়মগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি এগুলো একবার একটু বুঝে পড়ার চেষ্টা করো তোমাদের কিন্তু এই নিয়মগুলো মাথায় থাকবে তো এই হলো নিয়ম পাঁচের বা পাঁচ নম্বর সূত্রের তিনটি উদাহরণ ওকে নেক্সট জায়গা রয়েছে নিয়ম ছয় বা সূত্র ছয় তো এখানে দেখো কী বলেছে না শয় টয় যদি আমার না ছয় টয় থাকে তাহলে হয়ে যাবে সন্ধি করার সময় ত এবং যদি আমার না ছয় ঠ থাকে তাহলে হয়ে যাবে থ তাহলে একটি ক্ষেত্রে ত হবে এবং একটি ক্ষেত্রে হয়ে যাবে থ না ছয় টয় হয়ে থাকলে হয়ে যাবে ত এবং শয় ঠয় থাকলে হয়ে যাবে থ যেমন দেখো উদাহরণ দেখো উদাহরণ কী রয়েছে বৃষ্টি দেখো বৃষ্টি এখানে কী রয়েছে ট রয়েছে বৃষ্টি ট রয়েছে তাহলে ট থাকলে আমার কি হবে থ তাহলে এটি সন্ধি করার সময় কি হয়ে যাবে বৃষ বৃষ যুক্ত এই যে ট রয়েছে টটা হয়ে যাবে ত। তাহলে ব্রীষ যুক্ত তি না হয়ে গেল টি ওকে টটা আমার ত হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে ষষ্ঠ এখানে কিন্তু আমার ঠ রয়েছে তাহলে এটা আমার হয়ে যাবে ষষ্ যুক্ত ছটা হয়ে যাবে থি থ ওকে তো দেখো তাহলে নিয়ম ছয় বা ছয় নম্বর সূত্রে কী বলা হয়েছে যে যদি আমার ছয় টয় থাকে তাহলে হয়ে যাবে ত আর যদি আমার শয় ঠ থাকে তাহলে হয়ে যাবে আমার থ ওকে তো এই হলো এর দুটো উদাহরণ খুবই সুন্দর নিয়ম নেক্সট দেখো সাত নম্বর নিয়ম তো এটি একটু বোঝার চেষ্টা করো প্রথম ছ খানার নিয়ম খুবই সহজ খুবই ইজি ওকে এবং সাত নম্বর নিয়মটা একটু মডারেট একটু বুঝে পড়লে তোমরা কিন্তু এটাই মনে রাখতে পারবে তো দেখো এখানে বিস্তারিত কী বলা হয়েছে কোনো বর্গীয় বর্ণের আমরা জানি যে কবর্গে প্রত্যেকটি বর্গতে মোট পাঁচখানা করে বর্ণ থাকে কবর্গে তোমার পাঁচটা দেখো চবর্গে তোমার পাঁচটা টবর্গে তোমার পাঁচটা তবর্গে তোমার পাঁচটা পবর্গে তোমার পাঁচটা রয়েছে ওকে তো প্রত্যেকটা বর্গে কিন্তু পাঁচটা করে বর্ণ রয়েছে তো দেখো প্রশ্ন কী বলেছে কোনো বর্গীয় বর্ণের তৃতীয় অক্ষর থাকলে সন্ধি করার সময় সেটি প্রথম অক্ষর হয়ে যাবে অর্থাৎ কি অর্থাৎ দেখো ক বর্গে যদি আমার তৃতীয় অক্ষর থাকে তৃতীয় অক্ষর মানে ক যদি গ থাকে সেটা সন্ধি করার সময় আমার হয়ে যাবে ক ওকে এটা কিন্তু প্রশ্ন বলেছে অর্থাৎ গটা আমার ক হয়ে যাবে আবার দেখো চ বর্গীয়দের তৃতীয় বর্ণ কোনটা তৃতীয় বর্ণ তোমার হচ্ছে বর্গের চ তো এটি হয়ে যাবে চ এ দেখো বর্গের চ হয়ে যাবে বর্গীয় বর্ণে দেখো তৃতীয় বর্ণ কি ঢটা চেঞ্জ হয়ে ট হয়ে যাবে দেখো ঢটা চেঞ্জ হয়ে ট হয়ে যাচ্ছে ওকে নেক্সট দেখো বর্গীয় বর্ণে তৃতীয় বর্ণকুণ্ডটা দ তাহলে দ চেঞ্জ হয়ে গিয়ে ত হয়ে যাবে ওকে দ চেঞ্জ হয়ে তন্দেকটা হয়ে যাবে লাস্ট দেখো বর্গীয়র তৃতীয় বর্ণকোনটা তৃতীয় বর্ণ হচ্ছে ব তাহলে বটা চেঞ্জ হয়ে গিয়ে প হয়ে যাবে ওকে মনে রাখবে যে কোনো বর্গীয় বর্ণের তিন নম্বর অক্ষর থাকলে সেটি চেঞ্জ হয়ে গিয়ে এক নম্বর অক্ষর হয়ে যাবে ওকে সেই অক্ষরগুলো কী কী সেই অক্ষরগুলো হচ্ছে গ থেকে ক হয়ে যাবে বর্গের জ থেকে চ হয়ে যাবে ড থেকে ট হয়ে যাবে দ থেকে ত হয়ে যাবে এবং প থেকে ব হয়ে যাবে তো এই হলো সাত নম্বর নিয়ম খুবই খুবই সহজ নিয়ম যে কোনো বর্গীয় বর্ণের তৃতীয় অক্ষর থাকলে সেটি সন্ধি করার সময় প্রথম অক্ষর বা এক নম্বর অক্ষরটা হয়ে যাবে ওকে অর্থাৎ সন্ধি করার সময় গটা হয়ে যাবে ক বর্গ্য হয়ে যাবে চ ড হয়ে যাবে ট এবং দ হয়ে যাবে ত আর প হয়ে যাবে ব তো এই নিয়মগুলো কিন্তু এখানে লাগু হবে ওকে তো এই হলো সাত নম্বর নিয়ম এই নিয়মটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই নিয়ম থেকে কিন্তু প্রচুর সন্ধিবিচ্ছেদের প্রশ্ন তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় শুধু টেট পরীক্ষা নয় বিভিন্ন পরীক্ষা তো বাংলা ব্যাকরণ থাকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই নিয়ম থেকে কিন্তু প্রশ্ন হয়েছে ওকে তো দেখো এখানে উদাহরণ দেখো উদাহরণ কি কি রয়েছে উদাহরণ এখানে রয়েছে পাঁচটি উদাহরণ রয়েছে তো প্রথমে দেখো কি রয়েছে গটা ক হয়ে যাবে তো দেখো দিগন্ত দিগন্ত এখানে গ রয়েছে তাহলে আমার নিয়ম অনুযায়ী তৃতীয় বর্ণ আমার ক হয়ে যাবে প্রথম বর্ণ হয়ে যাবে তাহলে গটা আমার ক হয়ে যাবে তাহলে দেখো যখন আমি সন্ধি করছি দিগন্তর তাহলে হয়ে যাবে দিক দেখো গটা এখানে ক হয়ে গেল দিক যোগ অন্ত ওকে দেখো আমি কিন্তু তোমাদের এইসব ক্লাসগুলো খুবই আস্তে আস্তে করাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো তো তোমাদের যদি তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করবে এবং যদি আমার বোঝানোটা খুব লেন্দি হয়ে যায় সেটাও তোমরা কিন্তু কমেন্ট করবে ওকে আমি সকলের জন্য সকলের সুবিধার জন্য কিন্তু খুবই সুন্দরভাবে ডিটেলসে আমি খুবই আস্তে আস্তে কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি যদি আমার ক্লাসগুলো স্লো হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করবে এবং যদি আমার ক্লাসগুলো ফাস্ট হয়ে থাকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো ওকে এবং নেক্সট কিন্তু তোমাদের মতো অনুযায়ী আমি ক্লাস করাবো তো তাহলে দেখো দিগন্ত এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে দিক যোগ অন্ত হয়ে গেল তো এরপর দেখো নেক্সট রয়েছে নিজন্ত তো এখানেও আমি নিয়মে কি বলেছিলাম যে বোরকের জটা হয়ে যাবে চ তো এখানে দেখো নিজ অন্ত বোরকের জ্বর রয়েছে দেখো চ হয়ে গেছে নিচ যোগ অন্ত ওকে তো এরপরে দেখো রয়েছে ষড়যন্ত্র ওকে ষড়যন্ত্র তো দেখো এখানে দেখো রয়েছে ড রয়েছে এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ট হয়ে গেছে তারপরে দেখো রয়েছে তদন্ত ড রয়েছে ওকে দেখো এখানে রয়েছে দ এই দটা হয়ে যাবে ত এবং লাস্টে হয়ে যাবে প হয়ে যাবে ব হয়ে যাবে প ওকে তার দেখো সুবন্ত রয়েছে সুবন্ত দেখেন ব রয়েছে বটা হয়ে গেছে প সুপযোগ অন্ত ওকে তাহলে আমার এই নিয়মে আমি কী শিখলাম এই নিয়মে আমি শিখলাম যে কোনো বর্গীয় বর্ণের যদি তৃতীয় বর্ণগুলো থাকে তৃতীয় যদি অক্ষরগুলো থাকে দেখো প্রত্যেকটাতে তৃতীয় অক্ষর রয়েছে গ বর্গের জ ড দ প এই তৃতীয় অক্ষরগুলো চেঞ্জ হয়ে প্রত্যেকটা বর্গের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ হয়ে যাবে ক চ ট ত ওকে তো এই হল সাত নম্বর নিয়ম ওকে সাত নম্বর নিয়ম বা সাত নম্বর সূত্র নেক্সট এরপরে দেখো আট নম্বর নিয়ম বা আট নম্বর সূত্রে কী বলা হয়েছে যে কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি ছয় ছয় থাকে তবে সন্ধিবিচ্ছেদ করার সময় শুধু চটা উঠে যায় আমার ছয় ছয় আছে তাহলে আমার সন্ধি করার সময় সেটি শুধুমাত্র ছ হয়ে যাবে চ থাকবে না উদাহরণ দেখো কী রয়েছে উদাহরণ রয়েছে একচ্ছত্র দেখো এখানে কিন্তু চয় ছয় রয়েছে একচ্ছত্রে চয় ছয় রয়েছে তো যখনই আমি এটি সন্ধি করলাম তখন হয়ে গেল যোগ ছত্র চটা কিন্তু আমার উঠে গিয়ে শুধুমাত্র ছ হল একযোগ ছত্র নেক্সট জায়গা রয়েছে পরিচ্ছদ তো এখানে দেখো চয় ছয় রয়েছে তাহলে হয়ে গেল পরিযুক্ত ছদ অর্থাৎ তোমরা যেসব শব্দে যেসব শব্দে তোমরা চয় ছয় পাবা ঠিক আছে সেই সব শব্দের সন্ধি করার সময় কিন্তু ছটা উঠে গিয়ে শুধুমাত্র ছ হয়ে যাবে শুধুমাত্র ছ ছত্র বা ছদ হয়ে যাবে ওকে তো এই হলো আট নম্বর নিয়ম দেখো এগুলো কিন্তু খুব মজার নিয়ম ওকে এবং একবার তোমরা যদি বাংলা ব্যাকরণটা করতে পারো এই যে সন্ধি করিয়েছি তোমাদের বর্ণ বিশ্লেষণ করিয়েছি আমি তো বলবো যে বর্ণ বিশ্লেষণ মানে তিন নম্বর ক্লাসটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ বর্ণ বিশ্লেষণ সবথেকে সহজ বাংলা ব্যাকরণের মধ্যে তো সব অধ্যায়গুলো ধ্বনি বর্ণ বর্ণ বিশ্লেষণ সন্ধিবিচ্ছেদ তো এই সব বাংলা ব্যাকরণের অধ্যায়গুলো তোমরা যদি বুঝে পড়ো খুব মজারও লাগবে এবং তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারও করে আসতে পারবে বুঝে বুঝে ওকে নেক্সট এরপর দেখো নয় নম্বর নিয়মে কি বলা হয়েছে যে কোনো সন্ধিগত শব্দের মধ্যে যদি ডবল ব্যঞ্জন থাকে যেমন দেখো ডয় ডয় নয় নয় লয় লয় চয় জয় একই একই বর্ণ ডবল থাকতে হবে দয় দয় বোরকের জয় জয় তো এগুলো যখন থাকবে তখন সেটি সন্ধি করার সময় প্রথম ব্যঞ্জন বর্ণ উঠে গিয়ে সেটি খন্দেক্ত হয়ে যাবে অর্থাৎ যেমন দেখো লয় লয় আছে তাহলে আমার একটা ল উঠে গিয়ে খন্দেক্ত হয়ে যাবে এবং পরের লটা বসে যাবে পরের লতে ওকে এইভাবে কিন্তু হবে একটা ল উঠে গিয়ে বা একটা ড উঠে গিয়ে খন্দেক্ত হবে এবং পরের প্লাস করে আমি কিন্তু পরের সেই বর্ণটি বা শব্দটি বসাবো ওকে তো যেমন দেখো প্রথমত যেমন কী রয়েছে উল্লাস উল্লাস এখানে লয় লয় আকার রয়েছে তাহলে একটা ল উঠে গিয়ে আমার সন্ধিটা কি হচ্ছে উথ এই যে একটা ল উঠে গেলো উৎ যুক্ত বাকি পড়ে থাকলো লাশ দেখো খুবই কিন্তু সহজ এবং খুবই কিন্তু মজার ওকে তো যখনই এরকম আমার ডবল ব্যঞ্জন থাকবে ডয় ডয় লয় লয় ছয় চয় নয় নয় পয় পয় জয় জয় দয় দয় তখন আমার একটা ব্যঞ্জন মন্ড বা মানে প্রথম ব্যঞ্জন মন্ডরে উঠে গিয়ে আমার খন্দেখতে হয়ে যাবে ওকে যেমন দেখো রয়েছে উল্লাস উজ্জ্বল্লাস চলচ্চিত্র জয় জয় রয়েছে তাহলে হয়ে যাবে চলৎ খন্ন দেখতে হয়ে যাবে চলৎ যোগচিত্র ওকে সৎজন জয় জয় রয়েছে সৎ যোগজন অর্থাৎ প্রথমটা উঠে গিয়ে খণ দেখতে হচ্ছে প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটাতেই কিন্তু খন্দেকতে থাকছে খন্দগ্ধ থাকতেই হবে এটাই কিন্তু নিয়ম ওকে এবং পরেরটা কিন্তু বসে যাবে উড্ডিন ডয়ড রয়েছে উড্ডিন তো এখানেও হয়ে যাচ্ছে যোগ ডিন জগন্নাথ তো একটা না উঠে গিয়ে হয়ে যাচ্ছে জগৎ যোগনাথ ওকে তো খুবই সহজ নিয়ম তাহলে এই নিয়মে আমরা কি শিখলাম এই নিয়মে আমরা শিখলাম যে যখন আমার ডবল ব্যঞ্জন থাকবে তখন কিন্তু একটা ব্যঞ্জন উঠে গিয়ে আমার দেখতে হয়ে যাবে ওকে নেক্সট দেখো দশ নম্বর নিয়মে কি বলা হয়েছে দশ নম্বর নিয়মে বলা হয়েছে যে বিসর্গ সন্ধি কোনো সন্ধিগত শব্দের মধ্যে যদি দন্তেশ্ব তালুবাশ্মস্ব র ওকার থাকে তবে সন্ধি করার সময় এগুলো কিন্তু উঠে গিয়ে বিসর্গ হয়ে যাবে এই জন্য এর নাম কিন্তু বিসর্গ সন্ধি ওকে তাহলে এই সন্ধিতে কি বলা হয়েছে এই সন্ধিতে বলা হয়েছে আমার পাঁচটি বর্ণ দন্তস্ব তালুবশ্ব স্ব তিনটি স র এবং অ এই পাঁচটি বর্ণ যখনই থাকবে তখন সেটি উঠে গিয়ে কিন্তু আমার বিসর্গ হবে যেমন দেখো নিশ্চয় কি রয়েছে তালুবশ্ব রয়েছে তো এটি উঠে গিয়ে হয়ে গেল নিহ বিসর্গ নিহ যুক্ত চয় নিষ্ঠুর যুক্ত ঠুর ততধিক দেখো এখানে ও রয়েছে এই যে ও আমি বলেছি তিনটি স এবং র এবং ও তো ও রয়েছে তত্ত তাহলে উঠে গিয়ে হয়েছে তত বিসর্গ তত যোগ ধিক ওকে নিরাশা র রয়েছে তাহলে হয়ে যাচ্ছে যুক্ত আশা মনস্তাপ দন্ত স্ব রয়েছে যুক্ত তাপ তাহলে আমি দশ নম্বর নিয়মে শিখলাম যে যখনই আমার এই পাঁচটি বর্ণ থাকবে তিনটি স্ব র এবং ও তখন সেটি উঠে গিয়ে আমার বিসর্গ হয়ে যাবে ওকে তো এই নিয়মটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিগত বছরও কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সাম প্রচুর কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন হয়েছে ওকে তো এই নিয়মটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই হলো সন্ধির মোট দশখানা নিয়ম তো এরপরে আমরা শিখব নিপাতনে সন্ধি তো মনে রাখবে এটি একটি ব্যতিক্রমী ব্যতিক্রমী কী কারণে কতগুলো সন্ধি আছে এই কতগুলো সন্ধি আছে এই সন্ধিগুলো কিন্তু কোনো নিয়ম অনুসারে হয় না বলে একে নিপাতনে সন্ধি বলে তো এটা তোমরা খাদায় নোট করে রাখবে যে এই যে দশখানা তোমরা নিয়ম শিখলে এই দশখানা নিয়মে নিয়ম হচ্ছে প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই যে মোট রয়েছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় 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 মোট বারোটা রয়েছে ওকে বারো থেকে তেরোটা সন্ধি রয়েছে এই মোট তেরোটা সন্ধি কিন্তু কোনো নিয়ম খাটে না এটা তোমাদের কিন্তু এইভাবেই মুখস্থ করতে হবে এটা কিন্তু মুখস্থ ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই এই তেরোটা সন্ধি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই তেরোটা সন্ধি কিন্তু এইভাবেই তোমাদেরকে করতে হবে এক্ষেত্রে কোনো নিয়ম খাটানো বলে একে নির্বাতনের সন্ধি বলে যেমন দেখা রয়েছে বৃহস্পতি ওকে তো এখানে সন্ধি বিচ্ছেদ করলে হয়ে যাবে বৃহৎ যোগপতি ওকে এখানে কিন্তু কোনো বিসর্গ হলো না তোমাদের সবের জন্য ওকে এটা কিন্তু ব্যতিক্রমী তারপরে যে বনস্পতি এক্ষেত্রেও কিন্তু কোনো বিসর্গ হলো না হয়ে যাবে বন যোগপতি এবং বিগত বছরের পরীক্ষার্থে দেখা গিয়েছে সন্ধিবিচ্ছেদ থেকে যদি থেকে বেশি প্রশ্ন আসে এই নিপাতনের সন্ধির প্রশ্ন এসেছে সবথেকে বেশি প্রশ্ন কিন্তু এই নিপাতনের সন্ধির প্রশ্ন হয়েছে ওকে নেক্সট রয়েছে পরস্পর এখানেও কিন্তু বিসর্গ থাকে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হয়ে যাবে পর যুক্ত পর তস্কর তৎ যুক্ত কর এখানেও কিন্তু বিসর্গ হয়নি ওকে গোষ্পদ এখানেও বিসর্গ হয়নি গোযুক্ত পদ একাদশ যুক্ত দশ ওকে ষোড়শ ষট যুক্ত দশ মনীষা যুক্ত ঈশা আশ্চর্য আযুক্ত চর্য এখানেও কিন্তু বিসর্গ হয়নি বিসর্গ হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বিসর্গ হয়নি নেক্সট দেখা রয়েছে হরিশচন্দ্র হরিযুক্ত চন্দ্র এখানেও কিন্তু শয়ের জন্য বিসর্গ হয়নি পতঞ্জলি পত যোগ অঞ্জলি দুর্লক দ্বীপ হসন্ত রয়েছে দ্বীপযুক্ত লোক তাহলে তোমরা কিন্তু এই মোট তেরোটা উদাহরণ তোমরা কিন্তু খাতায় নোট করবে এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে এই নিয়মগুলো হচ্ছে নিপাতনের সন্ধি এই উদাহরণগুলো হচ্ছে নিপাতনের সন্ধি এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়েছে ওকে তো তাহলে এই হলো মোট সন্ধির দেখো দশখানা নিয়ম প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম চতুর্থ নিয়ম পঞ্চম নিয়ম ষষ্ঠ নিয়ম সপ্তম নিয়মটা গুরুত্বপূর্ণ ওকে সপ্তম নিয়ম অষ্টম নিয়ম নবম নিয়ম দশম নিয়ম এই মোট দশকা নিয়ম এবং লাস্ট রয়েছে ব্যতিক্রমে সন্ধি অর্থাৎ নিপাতনের সন্ধি এই মোট তেরোটা উদাহরণ এগুলো কিন্তু এইভাবেই হয় এরা কিন্তু কোনো নিয়ম মানে না তাই এদেরকে নিপাতনের সন্ধি বলে তো এগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় হয় ওকে তো এই হলো তাহলে তোমাদের মোট সন্ধির ক্লাস মোট সন্ধির সূত্র এবং নিপাতনের সিদ্ধ সন্ধি এবং আগামীকাল আগামীকাল তোমাদেরকে আমি সন্ধি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাদেরকে করে দেখাবো মোট সম্ভবত একশোটির মতো নোট তৈরি করেছি বিভিন্ন পিভিএস ইয়ারে আসা প্রশ্নগুলো বিভিন্ন প্রশ্নপত্র ঘেঁটে মোট আমরা একশোটার মতো সন্ধিবিচ্ছেদের নোট তৈরি করেছি সেটা তোমাদেরকে আগামীকাল প্রোভাইড করব। ওকে তো আজকে তোমাদের মোট আমরা সন্ধির নিয়ম সম্পর্কে আলোচনা করলাম ওকে তো এরপরে আমরা দেখে নেব যে সন্ধিবিচ্ছেদ থেকে বিগত বছরের পরীক্ষাগুলোতে কোন কোন প্রশ্ন হয়েছিলো তো প্রথমে দেখো রয়েছে চারটি অপশন দিয়েছে চারটি বিচ্ছেদের অপশন এই চারটির মধ্যে কোনটি সঠিক তো প্রথম রয়েছে দেখো যুক্ত আগত এটি হচ্ছে পশ্চাদাগত সন্ধিবিচ্ছেদ নেক্সট রয়েছে নিজন্ত নীচ যুক্ত অন্ত নেক্সট দেখো রয়েছে স্বরদর্শন স্বরযুক্ত দর্শন তারপরে দেখো নেক্সট রয়েছে পশ্চাচার পশুযুক্ত আচার তো এর মধ্যে যদি ঠিক হবে ঠিক হয়ে যাবে অপশন সি নিজন্ত নিচ যুক্ত অন্ত বাকি সবগুলোই কিন্তু এখানে ভুল রয়েছে ওকে তো এটা কিন্তু তোমাদের দু হাজার সতেরো সালের টেট পরীক্ষাতে এসেছিলো এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমরা যদি নিয়মগুলো ঠিকঠাক মনে রাখতে পারো তোমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে নেক্সট দেখো দুই নম্বর রয়েছে নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক এখানেও কিন্তু দেখো চারটি সন্ধি রয়েছে নিয়ন্তা নিয়নযোগতা উন্নয়ন উনযুক্ত নয়ন ব্রিং হতো হিত তত্ত্ব তৎযুক্ত তো দেখো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি ঠিক হয়ে যাবে অপশন ডি তত্ত্ব সন্ধিবিচ্ছেদ করলে হয়ে যায় তৎযুক্ত বাকি সবগুলোই কিন্তু এখানে ভুল রয়েছে ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সতেরো সালে কিন্তু আরেকটি প্রশ্ন আমার পরীক্ষাতে হয়েছিল সেটি হলো সন্ধি সূত্র অনুযায়ী প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় মানে কোনটি ভুল বাকি সবগুলো ঠিক রয়েছে কোনটি ভুল রয়েছে ওকে তো দেখো আমি তোমাদের কিন্তু সন্ধির নিয়মগুলো শেখালাম কী শিখালাম যে দ প্লাস ক হলে দয়ের জায়গায় ক্ষণ দেখতে হয় অবশ্যই এটি কিন্তু সঠিক রয়েছে তোমাদের কিন্তু নিয়মে শেখালাম তারপর দেখো অপশন বি রয়েছে দ প্লাস ক হলে দয়ের জায়গায় কিন্তু ক্ষণ দেখতে হয় ওকে নেক্সট দেখো রয়েছে অপশন সি দযুক্ত ল দয়ের জায়গায় কিন্তু ধ হয় এটি কিন্তু ভুল হয়েছে তোমরা মনে রাখবে যে দয়ের জায়গায় কিন্তু ক্ষণ দেখতে হয় অর্থাৎ তোমাদের অপশন বি এবং ডি এবং এ এ তিনটি কিন্তু সঠিক এ বি ডি এ তিনটি সঠিক একমাত্র কিন্তু ভুল রয়েছে অপশন সি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সন্ধির নিয়ম অনুসারে কিন্তু অপশন সি এটি কিন্তু ভুল রয়েছে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর কোনটি ঠিক নয় বলেছে প্রশ্নে তাহলে হয়ে যাবে অপশন সি ওকে নেক্সট দেখো রয়েছে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি শুদ্ধ এখানে চারটি সন্ধিবিচ্ছেদ রয়েছে এবং এটি তোমাদের ডাব্লিউ বি টেট দু সালে পরীক্ষাতে এসেছিল তো প্রথমটি দেখো বৃষ্টি যুক্ত তি ওকে তারপর রয়েছে দেখো ব্রিংহিত ব্রিংযুক্ত ব্রিণযুক্ত হিত ওকে তারপর নেক্সট দেখো তোমাদের রয়েছে নভজ তল এবং চার নম্বরে রয়েছে হিংসা হিংস যুক্ত আ দেখো এই চারটি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে ব্রিংহিত ব্রিংযুক্ত হিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট মোট আমরা দশখানা প্রশ্ন রেখেছি এরপরে প্র্যাকটিস সেট আকারে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো প্রথমে তোমরা নিজেরা প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দাও তারপর আমার বলো উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখো তোমরা কতগুলো প্রশ্ন উত্তর সঠিক করতে পারছো ওকে নেক্সট পাঁচ নম্বর রয়েছে নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক দেখো এখানে চারটি অপশন রয়েছে দিগন্ত উত্থান উচ্চারণ এবং ততোধিক এই চারটি সন্ধিবিচ্ছেদের মধ্যে কোনটি সঠিক ওকে তো তোমরা নিজেরা করার চেষ্টা করো প্রথমে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দিগন্ত দিগন্ত সন্ধিবিচ্ছেদ করলে হয় যুক্ত অন্ত ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর নেক্সট দেখো রয়েছে বি দেখো রয়েছে উত্থান তো এখানে হয়ে যাবে উত বলেছিলাম থ থাকলে হয়ে যাবে ক্ষণ দেখত উদযুক্ত হয়ে যাবে স্থান নেক্সট দেখো অপশন সিতে রয়েছে ততধিক তো এখানে হয়ে যাবে তত বিসর্গ হবে কিন্তু তত যুক্ত ততযুক্তধিক এখনই করলাম ওকার থাকলে তোমার কিন্তু এখানে বিসর্গ হয়ে যায় তত যুক্ত তত যুক্ত অধিক ওকে এবং এখানেও কিন্তু উচ্চ রয়েছে এখানে হয়ে যাবে উৎ চয় চ রয়েছে তাহলে একটা চা উঠে গিয়ে হয়ে যাবে উৎ উৎ যুক্ত চারণ তো এই নিয়মগুলো কিন্তু এখনই তোমাদেরকে শেখালাম নেক্সট দেখো ছয় নম্বর রয়েছে নিজের বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক এখানেও চারটে অপশন রয়েছে কৃষ্টি বহিষ্কার স্বল্প মুখচ্ছবি তো এই চারটির মধ্যে কোনটি সঠিক তো দেখো আমরা প্রথম থেকে দেখি কৃষ্টি কৃষ্টি তো দেখো এখানে হয়ে যাবে সন্ধি করলে হয়ে যাবে ক্রি ক্রি যুক্ত তি ওকে এটিকে তাহলে ভুল রয়েছে নেক্সট দেখো অপশন বি রয়েছে স্বল্প তো এখানে হয়ে যাবে সুল সূর্য গল্প তন্ত্র স্বয় রষ্টু হয়ে যাবে সুযোগ গল্প এটা হয়ে যাবে ভুল অপশন সি দেখো রয়েছে বহিষ্কার তো দেখো এখানে রয়েছে বহিযুক্ত কার এটি কিন্তু সঠিক রয়েছে তো এই যে এখানে স্ব রয়েছে এই জন্য কিন্তু এখানে বিসর্গ হয়েছে তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং মুখোর ছবি এখানেও কিন্তু এটা ভুল রয়েছে এখানে কিন্তু বিসর্গ হবে না মুখযুক্ত ছবি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছয় সঠিক উত্তর অপশন সি এবং পাঁচের সঠিক উত্তর অপশন এ ওকে নেক্সট দেখো সাত আট তো সাত নম্বর প্রশ্ন এখানেও চারটি করে অপশন রয়েছে আটেও চারটি করে অপশন রয়েছে সাতে রয়েছে অপশন এ রাজশ্রী অপশন বি পিত্রালয় অপশন সি হিতেষি এবং অপশন ডি এ ওকে তো চারটির মধ্যে কোন সঠিক উত্তর হবে তো দেখো সাতের দেখো সাথে যে অপশন এ রয়েছে অপশান এ কেই রয়েছে রাজশ্রী তো এটি সন্ধিবিচ্ছেদ করলে হয়ে যাবে রাজা যুক্ত ঋষি এখানে কিন্তু বিসর্গ হবে না অপশন বি দেখো রয়েছে পিত্রালয় তো এখানে হয়ে যাবে পিতৃযুক্ত আলয় এখানে পিতা রয়েছে হয়ে যাবে পিতৃ এটা হয়ে যাবে পিতৃযুক্ত আলয় তাহলে এটাও ভুল রয়েছে অপশান সি দেখো রয়েছে হিতেষি হৃদযুক্ত ঐশী এটি কিন্তু সঠিক রয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং অপশন ডি দেখো একক রয়েছে এক এক রয়েছে তো এটি হয়ে যাবে এক যুক্ত এক ওকে এক যুক্ত এক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি আশা করি তোমরা কিন্তু বুঝতে এই বিষয়গুলো আট নম্বর এই চারটির মধ্যে কোন সঠিক তথাস্থ দেশান্তর বনস্পতি এবং নিস্তব্ধ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিস্তব্ধ নিহ এই যে দন্তেশ্ব আছে দন্ত হয়তো নি। তাহলে হয়ে যাবে এখানে বিসর্গ যুক্ত স্তব্ধ ওকে আমি আবারও বলছি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এখানে রয়েছে কি দন্তের সয়তা রয়েছে তো এই যে দন্তের শটা উঠে গিয়ে এখানে কিন্তু বিসর্গ হয়ে গেল যুক্ত স্তব্ধ ওকে অপশন এ ভুল রয়েছে কী ভুল রয়েছে তথাস্তু তথাস্তু সন্ধি করলে হয় তথা যুক্ত অস্তু এখানে কোনো বিসর্গ হবে না অপশন বি দেখো রয়েছে বনস্পতি এখানেও কিন্তু কোনো বিসর্গ হবে না এটি কিন্তু নিপাতনের সন্ধি এটি কিন্তু নিপাতনের সন্ধি এটি কিন্তু কোনো নিয়ম মানে না এখানেও বিসর্গ হবে না নেক্সট দেখা হচ্ছে অপশন সি দেশান্তর এখানেও কিন্তু কোনো বিসর্গ হবে না ওকে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি নেক্সট দেখা নয় দশ আজকের এই ক্লাসের লাস্ট দুটো প্রশ্ন নয় এবং দশ নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক তো দেখো বাগেশ্বরী এটি সন্ধিবিচ্ছেদ করলে নিচের চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো বাগেশ্বরী হয়ে যাবে সঠিক উত্তর বাঘ যুক্ত ঈশ্বরী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর বাঘ বানানটা দেখো বাঘ কয় হসন্ত থাকবে বাঘ যুক্ত ঈশ্বরী ওকে তাহলে বসে বয় কিনতে হবে ওকে নেক্সট দেখো দশ নম্বর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এখানেও চারটে অপশন রয়েছে ষষ্ঠ মরুদ্যান বাগার ওকে এবং স্বেচ্ছা তো এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ষষ্ঠ বিচ্ছেদ করলে হয়ে যায় ষস যুক্ত থ ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের ক্লাস তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম সন্ধিবিচ্ছেদের গুরুত্বপূর্ণ খানা নিয়ম পার্ট ওয়ানে ডিসক্রিপটিভ এতে আলোচনা করলাম তারপরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং তার সঙ্গে বেশ কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন ছিল আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি ভালো লেগে তোমরা কিন্তু এই ক্লাসটি অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং নেক্সট তোমরা কোন কোন বাংলা ব্যাকরণের অধ্যায়ের উপর ক্লাস চাইছ সেটি তোমরা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করবে এবং আগামীকাল আমরা কিন্তু একশোটি মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছরের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে বারে বারে যেসব প্রশ্নগুলো হয়েছে সন্ধিবিচ্ছেদ সেই সব মোট একশোটি গুরুত্বপূর্ণ নোট আমাদের রেডি করা হয়েছে সেই সব একশোটি গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদের উদাহরণ আমরা আগামীকাল সন্ধিবিচ্ছেদের পার্ট টু ক্লাসে আমরা নিয়ে আসবো ওকে এবং নেক্সট সন্ধিবিচ্ছেদ হয়ে যাওয়ার পর তোমাদের কোন ক্লাসের ডিমান্ড রয়েছে সেই ক্লাসের নাম তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর বা সেই অধ্যায়ের নাম তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও আমি কিন্তু পরবর্তীতে সেই ক্লাস নিয়ে আসার চেষ্টা করব।